দিদিমণি মাছ বাংলাদেশ আমার অমরুত খাইকে ভাই কং দাবিতি সাজা নাই দাবিতি সাজা নাই মানে বন মাছ তেনেসা খাই তে মাছ রুবি আসু যারা দাবি খাই মানা প্রবলেম হচ্ছে ম্যামটা এন থেকে ট্রান্সফার করছে, এই জায়গাতে আমরা ট্রান্সফার করেছি না ম্যামটেন, আমরা এখন স্কুলের সামনে আজকাল রুট ব্লক করছে আর স্কুলে তালাবি লাগাইছে, আমরা ম্যামটা চাই এই জায়গাতে আমরা আজকাল রুট ব্লক করছে। কোন জায়গায় রুট ব্লক করছে? পরমনগর হাই সেকেন্ডারি স্কুল সামনে। এখানে কি স্কুলে তালা মারা হয়েছে? স্কুলে তালা মারা হয়েছে। তোমরা দাবি কি? আমরা দাবি রয়েছে আমরা ম্যাম, আমরা ম্যামটা আমরা চাই। ম্যাডামের নাম কি? আমরা ম্যামের নাম হলো মৌসুমিস দেবরমা। আচ্ছা আচ্ছা, তো যতক্ষণ পর্যন্ত আজকে স্ট্রাইক করার পরে কেউ আইএস থেকে কেউ আইছে? হ্যাঁ, কেউ আইছে না। কোনো খবর? খবর নাই। মাস্টাররা কো? মাস্টাররা আছে, আমরা প্রিন্সিপাল আছে এদিকে, তারা থাকছে। তোমার নাম কি? আমার নাম হলো বিশ্বজিৎ জমাতিয়া। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস ইলেভেনে পড়ে। আজকে ছাত্ররা আবার রাস্তা অবরোধ করছে। কি বিষয়ে? শুনলাম ম্যাডাম একজন ট্রান্সফার হয়েছে, ওনার আবার রিলিজের ব্যাপারে। আমি হেডমাস্টার আমারে গতকাল অফিসে বড়োবাবু দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু জানি না, আমি আয়া স্কুলে নিজেই ঢুকতে পারছি রাস্তা। স্কুল তালা? হ্যাঁ, স্কুল তালা, স্কুল নাই, মেন গেট তালা আর রাস্তা অবরোধ করে রাখছে। আপনারা কী পদক্ষেপ নিতেছেন? আমি আর কি পদক্ষেপ নেব, আমি তো জানি এতটুকু যে ছাত্ররা চাইলে তো এখন আমি কিছু জবরদস্তি করতে পারি না। আমি ডিও স্যারে জানাইছি, উনি আমাকে ফটো পাঠানোর ব্যাপারে ইনফর্ম করছে, আমি ফটো পাঠাইছি। এরপরে তো এখন বৃষ্টি হইতে আছে আর ছেলেরা মেয়েরা গতবারেও তো একটা প্রবলেম হয়েছিল, তখন আমি ছিলাম ছুটিতে, তখন অনেকে হসপিটালাইজ হয়েছিল, এর লাগে একটু দুশ্চিন্তায় আছি আর কি, যাতে আমাদের উদ্যতন কর্তৃপক্ষ তাড়াতাড়ি স্টেপ নেয় এইসব ব্যাপারে। আপনার নাম? আমার নাম সুনীল দেববর্মা, হেডমাস্টার প্রমোদনগর হাই সেকেন্ডারি স্কুল।